বৃষ্টি ছেপে ধান দেব মেপে পুমনি পুকুর টাপুর টুপুর প্রান্ত হই থই খেলা খুশির টানে তুফানে ভাসে মোদের ভেলা তাই বৃষ্টি ছেপে ধান দেব মেপে। সকাল থেকে আকাশ গম্ভীর, দুপুরবেলায় গুম 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 করে অনেকক্ষণ মেঘ টেক ডাকলো, কিন্তু আলটিমেটলি বৃষ্টিটা এলো হচ্ছে 4:30 সময়। এবং 4:30 থেকে আজকের ব্লগ আমি শুরু করছি। আজকে ব্লগ শুরু করিনি একটাই কারণে, সেটা হচ্ছে আমার শরীরটা এতটাও ভালো ছিল না আজকে সকাল থেকে, এবং দ্বিতীয়ত হচ্ছে শরীর যেহেতু খারাপ ছিল রান্নাবান্না খুব একটা ঝামেলা টামেলা হয়নি, মানে করিনি লিটারালি বলা যায়। ওপরে তো রান্না তেমন হয়নি, তো আগের দিনে আমি যে চিচিঙ্গে ভাজাটা দেখিয়েছিলাম সেখানে আমাকে কয়েকজন বলেছিলেন যে তারা ডিম দিয়ে ভাজা চিচিঙ্গেটা করেন তাতে ভালো হয়। আজকে আমিও ডিম দিয়ে করেছি, একটু পেঁয়াজ, প্রথমে একটু পেঁয়াজ সাথে নিয়েছি তেলে, তারপরেতে ওই চিচিঙ্গেটা দিয়েছি, তারপরে সবার শেষে ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। তারপর সেটা খেতে খুব সুন্দর হয়েছে, বহরে অনেকটা বেড়ে গেছে, কারণ আমার ঘরে চিচিঙ্গা আজকে একটাই ছিল, তো সব মিলিয়ে বহরেও বেড়ে গেছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। ও হ্যাঁ, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি মশলার মধ্যে, দেওয়ার মধ্যে এইটাই, আর কিছু করিনি, তো খুবই সুস্বাদু খেতে হয়েছে। তো যারা আমাকে এই আইডিয়াটা দিয়েছেন যে ডিম দিয়ে ভাজা করার জন্য, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো আপনাদের এই কমেন্টটা পেয়েই কিন্তু আমি ডিম দিয়ে আজকে রান্নাটা করেছি এবং ভালো হয়েছে খেতে। তো যাই হোক, আজকে ওপরে ওই ডাল চিচিঙ্গে ভাজা ছাড়া আর কিছুই করিনি, বাকি রান্না আলপনাদের নিচেই করেছে। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। মনটা আমার আজকে একটু খারাপ ছিল বিভিন্ন কারণে, কারণ হচ্ছে সকালবেলাতে কিছু খবর পেলাম, আমাদের দিনহাটা সংক্রান্ত কিছু খবর পেলাম, তো তারপরেতে মায়ের সাথে তখন আর কথা হয়নি, কারণ ওই সময়টা আমার মা ভীষণ ব্যস্ত থাকে। তো যাই হোক, তারপরেতে আমি যখন মাকে ফোন করলাম, মা সে খবরের সত্যতার মানে কনফার্ম করলেন যে হ্যাঁ খবরগুলো সত্য, এবং মা আমাকে বললেন তুই আর কদিন পরে আয়, তুই এক্ষুনি আসিস না। এদিকে আমরা একদম তৈরি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য, ট্রলিটাও নামানো হয়ে গিয়েছিলো, জামা কাপড়গুলো জাস্ট ভরা। তো আমার এখন এই মুহূর্তে যাওয়ার ক্ষেত্রে সমস্যা একটাই দিনহাটাতে ছিল, মানে আজকের দিনের আগে অবধি ছিল, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইকে কী করে আমরা একা রেখে যাব। তো সেই সমস্যার সমাধান হয়ে গেছে, আমার শ্বশুরমশাই আর একা থাকবেন না, মানে 24 ঘন্টার কোনো সময়ই তিনি একা থাকবেন না, সে ব্যবস্থা আমাদের হয়ে গেছে। তো সেটা করে নিয়ে তারপরে জিনিসটা হলো, তখনই আমার মায়ের দিক থেকে খবরটা হচ্ছে এটাই, যা তো বাড়ির সামনে দিয়ে যত মানে আমাদের তো বড় রাস্তার একদম উপরে বাড়ি না, মানে একটা রোতে বড় রাস্তায় দোকানগুলো আছে, ঠিক তার পরের তাই আমাদের বাড়ি। তো এই দোকানগুলো যে সার দিয়ে সবার কোভিড হয়েছে, এমনকি আমার মা যে দোকানের কাছ থেকে ওই আমুল তাজা কার্টন টাটনগুলো নেয়, তার মেয়েরও করোনা হয়েছে, সে উল্টো দিকে একটা দোকান। তো সেটা এখন খারাপ লাগছে খুব, যে মা আমাকে বলছে যে তুই আর কদিন পরে আয়। তা আমি বললাম আমি না হয় কদিন পরে গেলাম, তো তুমি তো সেই জতুগৃহে বসে রয়েছো, সেই জায়গাটা তো তুমিই বসে রয়েছো। তো মা বলছে যে না আমার কিছু হবে না, আমি কিছুতেই মানে মোদ্দা কথা মা আসবেন না, মার বক্তব্য যে আমি বেরোচ্ছি না ঘর থেকে, তো আমি এখন একদমই বেরোচ্ছি না ঘর থেকে। কারণ তুমি একজন আমাদের মমিনাদি বলে একজন দিদি আছেন যিনি ঠিকই কাজ করেন, তো সে তো মমিনাদি তো তোমার বাড়িতে আসছেই কাজ করতে, বলে 24 ঘন্টার কর্মসহায়িকা যেহেতু রয়েছে এবং যেহেতু একজন ভাড়াটিয়া একটা পরিবার রয়েছে, সুতরাং মা মনে করছেন মা সেফ। তো আমি বললাম যে সবজিওয়ালার কাছ থেকে, ভ্রাম্যমাণ সবজিওয়ালা, তারা তো সব করোনা বাড়ির সামনে দিয়ে 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 তোমাকে সবজিপত্র বিক্রি করতে আসছে, তো তুমি যে নিজেকে সেফ মনে করছো, তা তুমি কি আদৌ সেফ? একে তাকে দিয়ে কাজ করাচ্ছ, তারা কি সেফ? তো সে মা আমি মাকে বলেছি যে আমি ঠিক আছে, তুমি আমাকে বারণ করছো, আমি 7 দিন আটকে দিলাম, আমার স্থগিত রাখলাম যাওয়াটা, কিন্তু 7 দিন পরে আমি যাব, আমি ঠিক পরের দিনই তোমাকে নিয়ে চলে আসবো, তেমন যদি হয় আমি তো গাড়ির ব্যবস্থা করেই যাব, তেমন যদি হয় তুমি না আমাকে বাড়ি থেকে ভাগিয়ে দিও, তুমি আমাকে তাড়িয়ে দিও বাড়ি থেকে, যে না আমি তোর সাথে যাবো না, কিন্তু আমি তোমাকে নিতে যাব, তুমি আসবে কি আসবে না তোমার ব্যাপার। তো তখন না তুই আমার উপর এরকম করবি না, হ্যানা ত্যানা, মানে মোদ্দা কথা আমি এখন আসবো না, তুই আয় তুই আয় তুই আয়, একবার প্রথমে বলো 7 দিন 8 দিন পরে কয়েকদিন পরে আয়, তারপর বলছে তুই আয় তুই এসে ঘুরে যা, কিন্তু আমি যাবো না। না বাবা এ আবার কি কথা। তো যা হোক, শেষটায় অনেক মানে যুদ্ধ জাহেদ, আজকে সারাটা দিন ধরে আমি এই করেছি, তো সারা অনেক কিছু করবার পরে তারপরে আলটিমেটলি যেটা হয়েছে রফা হয়েছে, যে হ্যাঁ মা আসবেন, সেটা আসবেন। আর মা বলছেন যে এখন যে দিদিটি কাজ করছে সেই দিদির সাথে মানে সেই দিদিকে নিয়েই আমি আসবো, কারণ মার বক্তব্য যে মা যদি ওখান থেকে চলে আসেন শিলিগুড়িতে কিছুদিনের জন্য হলেও আসেন, তাহলে নাকি ওই দিদি কাজ ছেড়ে দিয়ে চলে যাবে, মানে ও অন্য কোথাও কাজ নিয়ে নেবে, 24 ঘন্টার কর্মসহায়িকা পাওয়া খুব কঠিন। তো যাই হোক, এখন আমি বলেছি ঠিক আছে তুমি তার সাথে তাহলে কথা বলো। আলটিমেটলি এটাই হয়েছে যে
মা এখন সেই দিদির সাথে কথা বলবে যে আমি গেলে মাস মা এখানে আর মাকে বলেছে তোমাকে আমি আদি অনন্তকালের জন্য আসতে বলছি না, তুমি অন্তত একটা মাস তো থাকো। ঠিক আছে একটা মাসও না থাকলে তুমি দিন 25 তো থাকো, আচ্ছা 20 দিন তো থাকো আমার কাছে ওপরে। আর ফ্ল্যাটে আর আমি এখন মাকে রাখতে যাবো, মানে আমি ফ্ল্যাটে আর মাকে রাখবো না, বাড়িতেই থাকবে। ফ্ল্যাটে ওই তিনতলায় উপর নিচ করা আমার পক্ষে মুশকিল, সেজন্য আমি বলেছি এতেই থাকবো। তো দেখি আপাতত এখন এই যে একটা মনের দিক থেকে তৈরি হয়ে গিয়েছিলাম যে চলে যা মানে যাবই আর কি, বাচ্চাটাও খুব অপেক্ষা করছিল, হঠাৎ করে একটা বাধা পড়ে গেল না, খুব মনটা খারাপ হচ্ছে। তো যাই হোক, আসলে এটা হয়, বয়স হয়ে গেলে হয়তো বা আমাদেরও হবে। যতই হোক ভাই সব বুঝি, নিজের বাড়ি নিজের ঘর নিজের বালিশ নিজের বিছানা সবই বুঝি, কিন্তু আমাদের দিকটাও ভাই বুঝতে হবে। সবসময় মাকে আমি আজকে বললাম, সবসময় আমি সবাইকে বলি, আমি ব্লগেও বলি, এটাও বললাম মাকে, আমি ব্লগেও বলি যে হ্যাঁ মায়ের নিজের বাড়ি নিজের ঘর সবই বুঝলাম, কিন্তু মা এইবার কিন্তু মা তোমাকে আমাদেরটা বুঝতে হবে। বাবা চলে গেছে, সদ্য শাশুড়ি মা চলে গেছেন, এখন কিন্তু মা কোনো রকম বিপদের সম্ভাবনা দেখলে আমাদের এখন ওই সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ভয় পাওয়ার মতো ব্যাপার দাঁড়িয়েছে, তোমাকে কিন্তু আমাদেরটা বুঝতে হবে। তো অনেক কথাবার্তার পরে যখন মা বলছেন হ্যাঁ ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আসল কথা হচ্ছে দিদি অত দূরে থাকে, আমি মায়ের কাছে থাকি, সত্যি কথা হচ্ছে তুলনায় অনেকটাই কাছে থাকি। শিলিগুড়ি থেকে দিনহাটা কী এমন দূরত্ব বলুন, কিন্তু কি জানি মাঝে মাঝে আমার নিজেকেই খুব দোষী মনে হয় যে কি জানি ব্যালেন্স করতে পারছি না, না কি কত লোকে তো মানে কত কি করে ফেলছে, আমি কি কিছুই করে উঠতে পারছি না, মানে জানি না, মানে মাঝে মাঝে মনে হয় এদিকে আমি করতে চাইলেও আমার মা আমাকে আটকে দেয়। হ্যাঁ তো এই তো মুশকিল। তো এখন মা প্রবলেমটা হচ্ছে দিদিরও টেনশন হয় আমারও টেনশন হয়, দিদির ভীষণ খারাপ লাগে অত দূরে থেকে। হ্যাঁ প্রত্যেক দিন ফোন করা ছাড়া এই কোভিডের মধ্যে ওই বা কী করতে পারবে, মানে সেটাই হচ্ছে কথা। কিন্তু মাঝখানে কিছু মানুষ ঢুকে পড়ে জানেন তো, মানে বলতেই হয় মানে এই যে আসবো না আসবো না আসবো না, মানে তারা কিন্তু কোনো দায় দায়িত্ব নেবে না। হ্যাঁ এটাও ঘটনা, মানে কোনো কিছু উপর নিচ হলে তারা কিন্তু কোনো রকম দায় নেবে না, কথা শোনাতে আপনাকে ছাড়বে না, দোষারোপ করতে তারা ছাড়বে না, কিন্তু ঢুকে পড়তে মানে এই আর কি। মানে মাঝখানে একজন তোমাকে বলছে তোমাদের উচিত ছিল মানে একটা ব্যাপারে আর কি এই কাজটা করে দেওয়ার, মাকে তোমাদের এই কাজটা করা উচিত ছিল। হ্যাঁ তো আমি বলছি যে আমি যদি সামনে না থাকি, মানে একটা বিশেষ কাজে সামনে না থাকি, তাহলে আমি আমি তো জানিই না যে এই ধরনের ব্যাপার তৈরি হয়েছে, তা আমি তো জানিই না যে এরকম একটা হয়েছে যে তখন মা ব্যাপারটা একটু প্রমাদ গুনেছে যে মেয়ে রেগে যাচ্ছে। হ্যাঁ তখন না 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 ওকে সত্যিই আমি জানাইনি, ওকে সত্যি আমি তখন বললাম হ্যাঁ মা দেখো এরাই তোমাকে চতুর মানে সবসময় মন্ত্রণা দেবে, তুমি নিজের বাড়িতে থাকো, হ্যাঁ মেয়ের বাড়িতে যেও না হ্যানা ত্যানা। আর তোমার মেয়ের বাড়ি কি শুধু তোমার মেয়ের বাড়ি, তোমার হাজবেন্ডের বন্ধুর বাড়ি নয়, আমার শ্বশুর বাড়ি। তো এই আর কি সব সাংসারিক খুঁটিখাটি আর কি ব্যাপার। এখন মাঝখানে মধ্যবর্তী কতগুলো মানুষকে মানে তারা যাই হোক না কেন, সম্পর্কে তারা যাই হোক না কেন, কিন্তু মাঝে মাঝে একটুখানি না এলিমিনেট না করলে মানে যতক্ষণ আমি দিদি আর মার মাঝখানে কিছু কিছু মানুষ থাকবেন, এবং তারা যেহেতু আমার মায়েরও প্রিয়জন আমাদেরও প্রিয়জন, তাদের কথা মা পুরোপুরি ফেলতেও পারবেন না, ততদিন মার সাথে এই দিনহাট শিলিগুড়িতে থাকবো না, দিনহাটায় যাবো, আমাদের এই ব্যাপারটা চলবে। একদম ভেতরের কথা আপনাদের বলে দিলাম আজকে। আজকে সারাদিন আমার খুব মন খারাপ ছিল, আমি একটা অন্যরকম ব্লগ আজকে আপনাদের দেবো বলেছিলাম, কিন্তু আমি সেটা পারলাম না, কারণ আমার একদম মানে মন মেজাজ দিক থেকে আমি বিধ্বস্ত ছিলাম। সম্প্রতি আমার শাশুড়ি মা গেছেন, এখন আমি মায়ের এই সম্ভাবনাগুলোতে বা এই আজকে ঘটনাগুলোতে আমি খুব ভীত হয়ে পড়ছি। তো আমার হাজবেন্ড পুরোটাই দেখেছে এবং খুব স্বাভাবিক সে আমাকে এখন বোঝাতে এসেছে যে ব্যাপারগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে হবে, বা এ ধরনের স্ট্রেসকে আমরা কীরকমভাবে হ্যান্ডেল করলে ব্যাপারটাকে খুব স্মুথলি পার করে আসা যায়। ও খুব সম্প্রতি এগুলোকে খুব সুন্দরভাবে প্রায় অনেকগুলো মানে দিন ধরে, আমার শাশুড়ি মা 2013 সালে অসুস্থ হয়েছেন, তখন থেকে এই জিনিসগুলোকে আমার হাজবেন্ডই মূলত হ্যান্ডেল করছেন। তো ও খুব সুন্দরভাবে আমাকে বোঝালো যে আমাদের আমাদের কাজটুকু করে যেতে হবে, ক্ষেত্রবিশেষে কানে তুলো দিয়ে মুখে কুলু পেটে। কিন্তু আমার হাজবেন্ডের মতো এত ধৈর্য, সত্যি কথা এত ধৈর্য এবং আমার নেই, আমি আর মানে আমি না মাঝে মাঝে ব্যালেন্স রাখতে পারছি না এখন আর, কারণ সবসময় সব ছেলেরা ছেলেরা সব কিছু সবসময় বোঝে না, সব কিছু সাংসারিক ব্যাপার স্যাপার ওরা মানে বোঝে না সত্যি কথা। আর কিছু কিছু ক্ষেত্রে সংবেদনশীলতা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি থাকে, আমি
সবার ক্ষেত্রে বলছি না, অধিকাংশের ক্ষেত্রেই। তাই জন্য আমার আমি যেভাবে রিয়্যাক্ট করছি বা আমার যেরকম মনে হচ্ছে সেটা হয়তো বা আমার হাজব্যান্ড ইয়ে করছেন না বা তার অন্যরকম মনে হচ্ছে। তো তিনি যেগুলো বলেছেন সেগুলো খুবই মূল্যবান, আমি তার কথাকেও খুব মানে গুরুত্ব দেবো। আমি সবসময় আমার হাজব্যান্ডের কথাকে কিন্তু খুব গুরুত্ব দিই। তো যাই হোক, আপাতত আমার মেয়ে রাত্রেবেলায় পরোটা খাবে, সেই জন্য আমি একটুখানি ডাল আমার দুপুরবেলায় ডাল করেছিলাম, সে ডাল আমার বেঁচেছিল। আমাদের বাদ বাকিদের সবার যা আছে সেটাতেই হয়ে যাবে। ডালটা আমার মনে হলো না রাত্রে কেউ খাবে, সেই জন্য আমার মেয়েকে একটু ওই উদ্বৃত্ত ডাল যেটা ছিল সেটা দিয়ে একটু আটাতে মেখে একটুখানি পরোটা করে দিলাম। তো এই ধরনের কাণ্ডকারখানা আমি আগেও করেছি, আপনারা যারা আমার পুরনো ভিউয়ার তারা জানেন যে আমি এরকম সবজি বেঁচে গেলে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে তারপর সেটা দিয়ে মেখেছি এবং সেগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। আজকের পরোটাটাও বলাই বাহুল্য খুবই ভালো হয়েছে, সাধারণত এইসব জিনিসগুলো খেতে ভালোই হয়। তো যাই হোক, আপাতত আমি পরোটাটা ভেজে নিয়ে তারপর মেখে সার্ভ করছি, তারপর আপনাদের সামনে আসছি। মানে আমার বাবা মা কেউই মানে এইরকম দিনহাটার বাড়ি বা নিজের বাড়ি আঁকড়ে পড়ে থাকার মানুষ কোনো কালই ছিলেন না। হ্যাঁ, তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুখ করেছে, তারা সব মানে বেশিরভাগ চিকিৎসা তারা দিনহাটার বাইরে থেকেই কিন্তু করেছেন। কিন্তু এই যে বাবা চলে যাওয়ার পর থেকে না, যে মানে বাবা যখন বুঝতে পেরেছিলেন যে বাবা আর বেশি দিন থাকবেন না, তো তখন না বাবা ফেরত আসতে চেয়েছিলেন আমাদের বাড়িটাতে, কিন্তু বাবা তখন ফেরত আসতে পারেননি। বাবাকে নিয়ে আর দিল্লি থেকে দিনহাটা ট্রাভেল করা পসিবল হয়নি। ফলেতে যেটা হয়েছে যে সেই যে একটা মায়ের আর সব থেকে বাবার কাছাকাছি মাই থাকতেন খুব স্বাভাবিকভাবেই, তো তখন ব্যাপারটা হচ্ছে তখন মা ব্যাপারটাকে খুব কাছ থেকে রিয়েলাইজ করেছে। সেই যে একটা শুরু হয়েছে মায়ের যে বাড়ি বাড়ি বাড়ি, হ্যাঁ যে তোর বাবার আমার রক্ত জল করা বাড়ি, হ্যাঁ না তা না, আমি সব ইমোশন বুঝি, সবই গুরুত্ব দিচ্ছি, কিন্তু এখন যদি শুধুমাত্র ইমোশনকে আমরা গুরুত্ব দিতে যাই তাহলে তো মানে আমি জানি না, মানে অন্যদিকে অনেক রকমের বিপদ হতে পারে না। তো এখন ঠিক আমি বুঝে পাচ্ছি না যে আমি আদৌ কীভাবে ব্যালেন্স করবো। সন্ধেবেলায় মায়ের সঙ্গে কথা হয়েছে, মা বলেছে হ্যাঁ আমি তো বলেছি আমি যাব, দেখি ওই মেয়েটি যদি, আমি বললাম শোনো যদি মেয়েটি কাজ নাই করে কী হবে তাতে, হ্যাঁ সে মেয়েটা যদি চলেই গেল তার অন্য একটা কাউকে নিয়ে আসা হবে, যতদিন তোমার একটা কাজের কিছু হচ্ছে না হচ্ছে, এখন তো টুকুরের অনলাইনে ক্লাস, আমি দিনহাটায় চলে যাব, আমি তোমার সেটা কী হয় সেটা কী হয়, মানে এই যে শুরু হয়েছে না এখন, মানে আমি আর আমি সত্যি সত্যি না পেরে উঠছি। সম্প্রতি আমার শাশুড়ি মা মারা গেছেন, তাকে নিয়েও দীর্ঘদিন মানসিক ভীষণ উদ্বেগ, সব কিছু কটা দিন যেতে না যেতেই আবার মাকে নিয়ে এই শুরু হয়েছে। আর মানুষজন এত কেয়ারলেস, মানে আমার না সময়ে সময় আমি জানি যে যারা অসুস্থ হয়েছেন তারা সত্যি সত্যি অসুস্থ হয়েছেন, তাদের নিয়ে এগুলো বলার নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না মানুষের এত পরিমাণ মানে কি বলবো সেগুলোও দায়ী। হ্যাঁ, একজন মানুষ তিনি সারাক্ষণ বাড়িতে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন, ঠিক কথা, সবার পক্ষে ঘরবন্দি থাকাও সম্ভব নয়, এটাও ঠিক কথা। ভদ্রলোক যার কাছ থেকে আমার মা দুধের কার্টন নেয়, ঠিক আছে, দোকানগুলোতে অনেক লোক আসে, দোকানে তাদের লক্ষ্মী তাদের কাস্টমার, তাদের সেক্ষেত্রে কিছু বলার নেই, কিন্তু এই যে যে দুধের কার্টনের যে ভদ্রলোক, না আসলে টিউশনি পড়তে যায় তো সেই জন্য মেয়ের করোনা হয়েছে, এবার টিউশনি, মা বলছে দেখ মা স্কুলগুলো বন্ধ টিউশনিগুলো খোলা, হ্যাঁ তাহলে কী লাভ হচ্ছে। আর অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে করোনা কেস কমে যাচ্ছে, হ্যাঁ না তারা, ওগুলো সব পরিসংখ্যান, কিছুই না, প্রচুর পরিমাণে কেস, টেস্ট কম তাই ইয়ে কম, কারণ মানে আপনার ওই কোভিড টেস্টে আপনি যে কোভিডোমিটার যেটা সেটাতে কম দেখাচ্ছে, টেস্টিং কম। আর যেটুকু মানে যেগুলো আমরা জানতে পারছি যে তারা টেস্ট করেছে জন্যই তো জানতে পারছি, না জানি এইসব অ্যাসিমটোমেটিক বা করোনা নিয়ে ঘুরে কতজন বেড়াচ্ছে কে জানে। মানে আমি সত্যি না মাকে নিয়ে আমি খুব উদ্বিগ্ন হয়ে রয়েছি। আর ওই যে মাঝখানে কিছু মানুষ ঢুকে পড়ছেন সেটা, ওইটাই হচ্ছে আমার এখন এই মুহূর্তে সব থেকে বেশি বিরক্তির জায়গা। মানে আমি সত্যি আর মানে ধৈর্য রাখতে পারছি না। আমার বাবা 3.5 বছর হলো গেছে, 3.5 বছর হলো গেছে, আমি এই 3.5 বছর ধরে খেয়াল করছি এই জিনিসগুলোকে, না এর আগেও আমরা ফেস করেছি জানেন তো। মানে আমি সত্যি আপনাদেরকে আজকে খুব মনের দুটো কথা বলে ফেলি, মানে হয় না যে যখন খুব মন খারাপ হয় কথা বেরিয়ে আসে মুখ থেকে, যারা কাজ করে না তাদেরই কথা শুনতে হয়,
এটাও ঘটনা। ওই যে একটা মাঝখানে ফেসবুকে একটা খুব পোস্ট ঘুরে বেড়াচ্ছিল না, যারা ফাঁকিবাজ তাদের ফাঁকিবাজ ছাড়া আর কোনো বদনাম নেই, তারা জীবনে ভালো থাকে, কিন্তু যারা কাজ করে তাদেরকেই কথা শুনতে হবে, আর ভুল তারাই করবে যারা কাজ করবে, স্বাভাবিক, যে কাজ করে না তার কোনো ভুলও হয় না। কিন্তু এই জিনিসটা, মানে এই যে আমার শ্বশুরমশা সরি আমার শাশুড়িমার কেসটা যখন হয়েছে, আমি একদিনের ঘটনা আপনাদের বলি। আমি জানি একটু আমার কথাটা আজকে একটু বেশি হয়ে যাচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একদিন আমার শাশুড়িমার যেটা হয়েছে, যে শাশুড়িমার যে ফেসটার মধ্যে দিয়ে গেল, আমাদের বাড়িতেও তো এটা নতুন, হ্যাঁ এই টার্মগুলো এখন গুগল টুগল করলে বা লেখাপড়া জানা লোক হিসেবে কিছু কিছু জিনিস আমরা জানি। যেমন সেপসিস, যখন ডাক্তারবাবু বললেন, আমরা জানি যে সেপসিসটা কী ইনফেকশন, সেপটিক নয় কিন্তু সেপসিস বলে একটা ইনফেকশন, সেরকমই আরও মানে, কিন্তু মানুষের কাগজে কলমে পড়া এক, আর মানুষকে সামনাসামনি দেখা সে জিনিসটা সম্পূর্ণ আলাদা। তো সেই সময়টায় আমার শাশুড়িমার একদিন হচ্ছিল যে আমার আলপনাদি দুজনেরই মনে হচ্ছিল আমার শাশুড়িমা ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছেন না। হ্যাঁ, কিন্তু ওনাকে জিজ্ঞেস করলে উনি বলছেন, না আমি একদম ঠিক আছি, এবং ওনার কথায় বার্তায় কোনো অসঙ্গতি নেই। উনি বলছেন, না আমি ঠিক আছি তো, কিন্তু উনি এরমভাবে নিঃশ্বাস নিচ্ছেন। সেটা কিন্তু 2020 সালে, সদ্য সদ্য তখন ডায়ালিসিস শুরু হয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি, দেখো উনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না, এসব বারবার করে মাকে গিয়ে জিজ্ঞেস, কী গো মা তোমার কী কষ্ট হচ্ছে? না আমার কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে সন্ধেবেলাটায় আমার মানে খুব বেশি রকম মনে হলো যে না, আমার শাশুড়িমা সত্যিই খুব রকম অসুস্থ হয়ে পড়ছেন। আমি খুব আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ঝামেলা হলো, আর তুমি ইয়ার্কি মারছো এরকম করে, উনি বলছেন যে না, উনি হয়তো বলছেন যে নার্সিংহোমে যেতে কারোর ভালো লাগে না, হয়তো নার্সিংহোমে যেতে হতে পারে, সে সম্ভাবনাতেই উনি বারণ করছেন। তো তখন আমার হাজব্যান্ডও নিচে গেল একরকম, প্রায় আমার জোড়াজুড়িতেই, সেবার আমার জোড়াজুড়িতেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। এবং নার্সিংহোমে গিয়ে দেখা গেল অক্সিজেন স্যাচুরেশনটা বাড়িতে যা মাপা হয়েছিল গিয়ে ঘাপ করে অনেকটা নেমে গেছে, এবং উনি রিয়্যাক্ট করছিলেন, মানে ভুলভাল প্রতিক্রিয়া দিচ্ছিলেন, ওনার কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কিন্তু উনি ভুলভাল রিয়াকশন দিচ্ছিলেন একটাই কারণে, উনি বলছিলেন যে না আমার কিছু হয়নি, সেটা হচ্ছে ওনার মাথায় ঠিকঠাক অক্সিজেনটা পৌঁছাচ্ছিল না। উনি বুঝতেই পারছিলেন না যে আমরা কি বলছি, আমরা যে ওনাকে পরে উনি মানে বলছেন যে আমার একটা ঘোর মতো চলে এসেছিল দুপুর থেকে। হ্যাঁ, আমি আর আলপনাদি কিন্তু খুব ভালো করে সেটা বুঝতে পারছিলাম যে উনি কিন্তু ঠিক নেই, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু মাকে জিজ্ঞেস করছিল যে মা তোমার কি অসুবিধা হচ্ছে, মা যেহেতু বলছে না, সুতরাং ও ধরে নিচ্ছে যে মার কিছু হয়নি, কারণ সেই সময়টায় ওই জিনিসটা আমাদের সামনে সেই প্রথমবার ঘটলো। তো নার্সিংহোমে যখন আমার শ্বশুরমাকে অ্যাডমিট করি, আমরা ফিরে এলাম, আমি আমার হাজব্যান্ড দুজনেই গেছি, এসে শুনছি মানে এদিক ওদিক থেকে যা হোক আর কি, প্রচুর সমালোচনা আমাদেরকে নিয়ে, প্রচুর সমালোচনা কর্নেওয়ালা, মানে আমার শ্বশুরমশাই না, আমার ননদ নয়, আমার বাপের বাড়ির দিক থেকে কেউ নয়, এই বাড়িরই কেউ কেউ আর কি, কোনো কোনো ক্ষেত্রে আর কি, যে এটা করা উচিত ছিল, দুপুরবেলায় নিয়ে যাওয়া উচিত ছিল, সন্ধে পর্যন্ত করা উচিত হয়নি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি। তো সেটা তো ব্যাপারটা হচ্ছে করেছি পুরোটাই আমরা, সত্যি কথা হচ্ছে সবটুকুই আমার শাশুড়িমার বলে আমরাই করেছি, কিন্তু কথাও ভাই আমরাও শুনেছি, যারা কেউ কোনোদিনও কিচ্ছু করে না, কোনোদিনও কিছু করেনি, তারা কেবল মতামত দিয়েছে এবং সমালোচনা করেছে। তো আমি না সত্যি বিশ্বাস করুন আমি ক্লান্ত হয়ে গেছি এই সব ব্যাপারগুলো। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না আমার আজকের কথা, আমার ব্লগটা আজকে ঠিকঠাক হলো না, আমি আজকে বলেছিলাম যে একটা অন্য রকমের ব্লগ উপহার দেবো, মানুষ ভাবে এক হয় আর, কিন্তু আমি এইটুকু বলছি, কথা দিচ্ছি, কারণ আমার পারিবারিক পরিস্থিতি যাই থাকুক, কালকে একটা পজিটিভ ব্লগ আমি দেবই দেবো। আজকের দিনের জন্য আমায় প্লিজ মার্জনা করে দেবেন, খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, বাই বাই।